নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার, আপনাদের সঙ্গে আমি তানিয়া। একদম এক দণ্ড সময় আর দেরি না করে সরাসরি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যেই মানুষটার, তিনি অন্যত্র কেউ নয়, উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর জেলা সভাপতি এবং বিধানসভার উপমুখ্য সচেতক তাপস দা। তাপস দাকে আজকে আমরা পেয়ে গিয়েছি, সরাসরি দাদার বার্তা আমাদের আপামর জনগণের সঙ্গে তুলে ধরব। দাদা, প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নিউজ সুপারের পক্ষ থেকে। দাদা, দিদির সুরক্ষা কবচ এবং দিদির এই সুরক্ষা কবচ নিয়ে আজকে সকালে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ, তিনি বলছেন যে শীতে যেমন মানুষ ঠান্ডায় কাঁপছে, তেমন সিবিআই এর ভয়ে তৃণমূলের নেতারা কাঁপছে, দিদি সুরক্ষা কবচ তৃণমূলের নেতাদের দরকার। কি প্রতিক্রিয়া? না, ও কাঁপছে না তো, ও না কাঁপুক তাহলেই হলো। দলের কাছে তো ইদানিংকালে শুনি যে দলে বেশিরভাগ মানুষ, ও সভাপতি ছিল এক সময় দল, এখন বেশিরভাগ মানুষই শুনি নাকি দলে ওর বিরোধী। যাই হোক, ও কি বলছে না বলছে ওর সব কথার প্রতিক্রিয়া দিতে হবে বলে আমি মনেও করি না। দাদা, দিদির এই সুরক্ষা কবচ এবং 11ই জানুয়ারি থেকে রাতে গ্রামে রাত কাটানো এবং সাধারণ মানুষের আবার জনসংযম, এই যে যাত্রা, কি মনে হচ্ছে? একদিকে যেখানে বিরোধী সিপিএম কংগ্রেস তারা সবসময় তোপ দাগছেন শাসক দলের বিরুদ্ধে, সেইখানে দাঁড়িয়ে এই জনসংযম যাত্রা কতটা সাফল্যমণ্ডিত বা সফলতা পেতে পারে বলে শাসক দল? যোগ আমাদের ছিল, জনসংযোগ আমাদের আছে, আরও নিবিড় করার জন্য মানুষের কাছে তাদের প্রাপ্য পাওনা গণ্ডা বুঝিয়ে নিতে, বুঝিয়ে দিতে, পৌঁছে দিতে 3.5 লক্ষের ওপর দিদির দূত তারা কাজ করবে। অর্থাৎ বুঝতেই পারছেন, 11ই জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ, অর্থাৎ দিদির সুরক্ষা কবচ এবার ঘরে ঘরে বাড়ি বাড়ি গিতে গিয়ে প্রচার যাত্রায় কিন্তু নামতে চলেছেন আপামর তৃণমূল দলের নেতা নেতৃত্বরা। ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়, ব্যারাকপুর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তাই, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউসে। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।